এই গল্প সেই গল্প নয়, এ সেই বহু বছর আগে পুরনো এক গল্প, শোনো তাহলে। এক মা মুরগি তার 3 সন্তানকে নিয়ে মাঝে মধ্যেই সমুদ্রের ধারে ঘুরতে আসতো, আর সেই সমুদ্রের ধারে আরেকটা হাঁসও আসতো তার 3 সন্তানকে নিয়ে। একদিনের ঘটনা। মা মা, প্রতিদিন হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর সমুদ্রের মধ্যে ঘোরাফেরা করে, আমরা কি কোনোদিনও ঘুরবো না? তুমি কেন সমুদ্রের ধারে আমাদের নিয়ে যাও না? ভালো লাগে না? বাজে মা তুমি, বাজে। এমন বলতে নেই বাবু, আমরা মুরগি, আমরা হাঁসেদের মতো সমুদ্রে সাঁতার কাটতে পারবো না। তাহলে তুমি বলো, ওরা কি করে কি করে আমাদের মতো ডাঙাতে ঘোরাফেরা করে? তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো। তুমি মিথ্যে কথা বলছো, তুমি যদি না নিয়ে যাও আমাদের সমুদ্রে ঘোরাতে, আমি কিন্তু একা একা নেমে যাবো, তখন বুঝবে টালা। এমনটা বলিস নি বাবু, সমুদ্রে নামলে ডুবে যাবি তুই। আমি ওসব জানি না, আমি ওসব জানিনি। আমি কালকেই নামবো। যদি তুমি না একবার সমুদ্রে আমাকে ঘুরিয়ে আনো দেখেছো, তুমি দেখবে আমি কালকে নেমে যাবো, তখন বুঝবে। ঠিক আছে, থাম থাম, কান্নাকাটি করতে হবে না। আমি কিছু একটা ভাবছি, তো সমুদ্রে ঘোরার ব্যবস্থা করছি। সেটাই, সব যখন এক হবে ওটাও এক হবে। আমরা তো না সমুদ্রে নামতে পারবো না, যত ঢং ওরাও ডিম দেয়, তুমিও ডিম দাও, ওরাও হাঁটে আমরাও হাঁটি, ওদেরও 2 পা আমারও 2 পা, তাহলে আমরা কেন সমুদ্রে যেতে পারবো না? যা পা, কালকে কিন্তু আমাকে সমুদ্র ঘোরাতে হবে, নাহলে বুঝবে তুমি। এই সমস্ত কথা শুনে ভারী চিন্তায় পড়ে গেল মুরগি মা। তারপরের দিন, হাঁস বন্টি, একটু সমস্যায় পড়েছি, তোমার একটা সাহায্য লাগবে, করবে? এ আবার কি কথা, আমাদের কি একদিনের সম্পর্ক? বলো বলো, কি সাহায্য করতে হবে? আসলে আমার ছোট ছেলেটার বায়না না দিন দিন বেড়েই চলেছে। আরে বলবে তো, কি করতে হবে সেটা বলো। তাকে কে বোঝাবে? আমরা মুরগি, আমরা সমুদ্রে নামতে পারবো না, তাকে বুঝিয়ে বুঝিয়ে আমি আর পারছি না। এই সমস্যার সমাধান তো আমার কাছেও নেই। না আসলে আসলে আরে বলোই না, কি করতে হবে বলো না। না মানে মানে তোমরা যদি আমাদের সবাইকে একবার তোমাদের পিঠে তুলে একবার সমুদ্রে ঘুরিয়ে আনতে, তাহলে আমাদের সবটা মিটে যেত। একটু আগে তো শুধু তোমার ছোট ছেলের কথা বলছিলে, এখন তো দেখছি তুমি তোমার সবার কথা বলছো। না মানে ও একা করলে মানে বাকিরা তো সবাই বলবে, তাই আর কি একদিনেই সবাইকে নিয়ে নিতাম, ঘুরিয়ে নিতাম, তাই বলছিলাম আর কি। এই জন্যই তোমরা মুরগি, যত সব ঢং একবারে বললেই হয়, তা না ছোট ছেলের নাম দিয়ে চালাচ্ছি। ওই তো 150 টাকা কেজি, তাই বুদ্ধি দেখ না, গাঁটে গাঁটে বুদ্ধি দে। এ কি বোন, তোমাকে আমি বোন বলছি, এখন তুমি এইসব কথা বলছো? যাও বাজারে গিয়ে দেখে আসো আমাদের কত টাকা কেজি। শুধু কি তাই, আমাদের পুজো দেয় জানো, ওই তো 6 টাকা পিস ডিম। হ্যাঁ, কত কষ্ট করে ডিম দেওয়ার পরে 6 টাকা ইনকাম হয়, আমাদের গিয়ে দেখো 12 টাকা, ডবল ডবল, খবর পেয়েছি আরো নাকি বাড়ছে। যাই হোক, নাও নাও উঠে পড়ো, ড্যাং ড্যাং করে ঘুরিয়ে আনি একটু। পোল্টি তো পোল্টি, এমনি সাথে পোল্টি বলে? গায়ে তুলেছি, কি গন্ধ বাবা গো, নামাতে পারলে হয়। আশা করছি বন্ধুরা তোমাদের হাঁস মুরগির গল্পটা ভালো লেগেছে। প্লিজ লাইক করবেন যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন, যাতে এরকমই মজা মজার গল্প আমরা বানাতে থাকি, আপনারা দেখতে থাকুন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এক তো লাইক ও শেয়ার ঠক দিজ মা কাল কাছে, তোমাকে লাইক ও শেয়ার ঠক দিজ, 5000 লড়ে দিক জানা চাইয়ে।